ঈদে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে সব থেকে বেশি আলোচনায় ছিল শাকিব খানের রাজকুমার সিনেমাটি। অন্যদিকে রাজকুমার সিনেমার সব থেকে বেশি আলোচনায় ছিল চিত্রনায়িকা মাহিয়া মাহির লুক ও অভিনয়। এবার মাহিয়া মাহিও প্রকাশ করলেন নিজের মতামত এই লুক নিয়ে। এই বিষয়ে দেখুন পুরো ভিডিওর বিস্তারিত তথ্যে। রাজকুমার সিনেমায় শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। নায়িকা হয়ে মায়ের চরিত্রে অভিনয় দেখে সবাই বেশ অবাক হয়েছে, চারোদিকে মাহির অভিনয়ের প্রশংসা। তবে কেন হঠাৎ এমন চরিত্রে তিনি, এবং এই সিনেমা নিয়ে তিনি বলেন, দীর্ঘ বিরতির পর সিনেমায় ব্যাক করেছি, আর ব্যাক করেই এমন একটা ক্যারেক্টারে অভিনয় করব এটা ভাবতেও পারিনি। হঠাৎ একদিন পরিচালকের সাথে কথা হয় এবং তিনি এই চরিত্রের কথা বলে, প্রথমে একটু নার্ভাস লাগলেও পরে ভাবলাম অভিনয় যখন করি তখন সব ক্যারেক্টারেই করা উচিত। সেই কথা অনুযায়ী শুটিং করলাম আমি। আমার কনফিডেন্স ছিল দর্শক আমাকে গ্রহণ করবে। সিনেমাটির মুক্তির পর তাই হয়েছে। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, সে ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। উল্লেখ্য, মা এবং ছেলের গল্প নিয়ে তৈরি করা হয়েছে রাজকুমার সিনেমা। সোবিয়াস রাজকুমার সিনেমা কি দেখছেন? দেখলে মাহির অভিনয় কেমন লাগছে জানিয়ে দিন কমেন্ট করে।